দেখো পাপিয়া, যেটা এই যে তৃণমূল নেতা আহেদ আলী শেখের বিরুদ্ধে অভিযোগ, তিনি কিন্তু তৃণমূলের পার্টি অফিসে এই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছিল এবং সরকারি ভ্যাকসিন এই তৃণমূল পার্টি অফিসে দেওয়া হয়েছে। প্রায় 150 জনকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। তিনি নিজে দাঁড়িয়ে থেকে ভ্যাকসিন দেওয়ার সময় তিনি তত্ত্বাবধান করেছেন। এই নিয়ে কিন্তু অভিযোগ তুলেছেন বিজেপির তরফ থেকে জেলা বিজেপি সভাপতি সুনীপ দাস। তিনি কিন্তু স্পষ্টত অভিযোগ করছেন যে সরকারি ভ্যাকসিন যেটা ICDS সেন্টারে হওয়ার কথা ছিল, সেই ভ্যাকসিন কিভাবে তৃণমূল নেতা সে প্রভাব খাটিয়ে তার নিজের পার্টি অফিসে করে, এই নিয়ে তিনি কিন্তু প্রশ্ন করেছেন এবং স্বাস্থ্য দপ্তরে এই বিষয়ে অভিযোগও করা হবে। যদিও ঝাড় বিরুদ্ধে অভিযোগ, তিনি যেটা বলছেন যে তিনি স্বীকার করে নিয়েছেন যে তৃণমূলের পার্টি অফিসে এই ক্যাম্প হয়েছিল, কিন্তু তিনি যেটা বলছেন যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু কিছুক্ষণের জন্য এই ক্যাম্প করা হয়েছিল। অন্যদিকে স্বাস্থ্য আধিকারিক ভিডিও ভাঙরের যিনি স্বাস্থ্য আধিকারিক আছেন, তিনি যেটা বলছেন যে এই ক্যাম্প খড়ম্বা ICDS সেন্টারে হওয়ার কথা ছিল, সেই জায়গায় না হয়ে কোনো এক তৃণমূল নেতা তার পার্টি অফিসে করেছে এবং ভিডিও এবং স্বাস্থ্য আধিকারিকের হস্তক্ষেপে সেই ক্যাম্প সরানো হয়েছে এবং এই যে নেতা তিনি এই ঘটনা ঘটিয়েছেন তার বিরুদ্ধে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাতিয়া, ধন্যবাদ রঞ্জিত। করোনা বিধি লঙ্ঘন করে পার্টি অফিস থেকে ভ্যাকসিন, হাসপাতালে যারা অপেক্ষা করছিলেন তারা খালি হাতে ফিরলেন। তৃণমূলের পার্টি অফিসে ভ্যাকসিন দেওয়াকে নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারী। প্রবল বৃষ্টির জন্য কিছুক্ষণের জন্য ভ্যাকসিন দেওয়া হয়েছে। পার্টি অফিসে ভ্যাকসিন ক্যাম্প বিতর্কে দাবি তৃণমূল নেতৃত্বে, দেখুন পরপর। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রথম থেকেই বলছি, এই তৃণমূলের সরকার জাল ভ্যাকসিন দিচ্ছে এবং বিশেষ করে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর দেওয়া যে বিনা পয়সার ভ্যাকসিন, এটা বাজারে খোলা বাজারে বিক্রি করছে। তার প্রমাণ আজকে পেয়ে গেলাম। পুলিশকে বলবো যদি মেরুদণ্ড সোজা থাকে, এই ঘটনা তদন্ত করা হোক। আমাদের বিশ্বাস এই ঘটনা যদি সঠিক তদন্ত করা যায়, দেখা যাবে দেবাঞ্জলের মতো ওই জাল ভ্যাকসিন দেওয়া হচ্ছে কিংবা ওই সরকারি ভ্যাকসিন বিনা পয়সার যে ভ্যাকসিন তৃণমূলের নামে লোককে টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে। আমার 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসে মাইনরিটি সেলের সভাপতি হিসাবে আজকে আমি এনাদের সঙ্গে সহযোগিতায় করছি, যাতে আমার গ্রামের মানুষ সুস্থভাবে থাকে, এই করোনা ভাইরাস থেকে মুক্ত হয়। তার জন্য কোভিশিল্ড যে ভ্যাকসিন আমাদের খড়ম্বা বুথে আজকে দেওয়া হচ্ছে, এইভাবে আমরা দিতে থাকবো, প্রতিটা মানুষের পরিষেবা পাঠিয়ে দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।